নির্জন এক দ্বীপ, এই দ্বীপের বাসিন্দা হাতে গোনা। এই বাসিন্দাদের মধ্যে আবার বুদ্ধিবৃত্তিক অসাধারণত্ব কিছু খুঁজে পাওয়া যায় না, যাতে ধরে নেওয়া যায় তাদের পূর্বপুরুষেরা বহু বছর আগে দানবাকৃতির শত শত এই মূর্তিগুলো বানাতে পারে। তাহলে এই মূর্তিগুলো কারা বানালো আর তারা কোথায় বা হারিয়ে গেল? কয়েক শতক ধরে স্টার আইল্যান্ডের এই রহস্য বয়ে বেড়াচ্ছে পৃথিবী। মানুষ কোনো প্রাসঙ্গিক ব্যাখ্যা না পেয়ে ধরেই নিয়েছে যে এই মূর্তিগুলো আসলে বানিয়ে রেখে গেছে ভিন গ্রহের প্রাণীরা। তবে অনেক পরে হলেও বিজ্ঞানীরা জুতসুই একটা ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছেন। রহস্য উদ্ধারের আগে চলুন এই দ্বীপ সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। পৃথিবীতে হাজার খানেক নির্জন দ্বীপ রয়েছে, কিন্তু স্টার আইল্যান্ডের মতো রহস্যময় দ্বীপ বুঝি আর নেই। বিশাল সাইজের হাজারো মূর্তির জন্য বিখ্যাত দ্বীপটির নাম স্টার আইল্যান্ড। স্থানীয় বাসিন্দাদের কাছে এই দ্বীপের নাম রাপানুই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিলি অঞ্চলে এই দ্বীপের অবস্থান। এর অবস্থানগত কারণে এই দ্বীপকে বিশ্ব মানচিত্রে সবচেয়ে দূরবর্তী দ্বীপ হিসেবেই চিহ্নিত করা যায়। পিটকেইন স্টার্ন আইল্যান্ডের সব থেকে নিকটতম প্রতিবেশী, যার থেকে এর দূরত্ব 1200 মাইল, আর চিলির মূল ভূমি থেকে এর দূরত্ব 2300 মাইল। চিলির সান্তিয়াগো থেকে এই দ্বীপে যেতে আপনাকে 5 ঘন্টার আকার জার্নি করতেই হবে, আর বিমান ছাড়া এই দ্বীপে পৌঁছানোর আর কোনো উপায় নেই। এই দ্বীপের আয়তন মাত্র 63 বর্গ মাইল। এই ছোট্ট দ্বীপেই পাওয়া গেছে 887টি মনুষ্য মূর্তি, যা প্রমাণ সাইজের চেয়ে 4 থেকে 5 গুণ বড়। এই মূর্তিগুলোকে মোয়াই নামে ডাকা হয়। ধারণা করা হয় 1000 থেকে 1250 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এই মূর্তিগুলো বানানো হয়েছে। শুরুতে মনে করা হয়েছিল এই মূর্তিগুলোর শুধু মাথাই বানানো হয়েছিল, কিন্তু দেখা গেল এর পুরো শরীরই বানানো হয়েছিল, যা মাটির নিচে প্রথিত ছিল। একদল সারি সারি মূর্তি বসানো আছে সমুদ্রের দিকে মুখ ফেরানো। এগুলোকে গ্রামবাসীর রক্ষাকর্তা ভাবা হয়। বাকি মূর্তিগুলোর মুখ গ্রামের দিকে ফেরানো। এই মূর্তিগুলোর উচ্চতা 33 ফিট লম্বা এবং এর ওজন 90 US টন। কিন্তু একটি অসমাপ্ত মূর্তি পাওয়া গেছে যার উচ্চতা হবে 70 ফিট এবং ওজন হবে 297 US টন। রহস্যময় এই মূর্তিগুলো দেখতে প্রচুর পর্যটক আসেন এখানে। এখানে পর্যটকদের ভিড় জমে যখন আদিবাসীদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। কালচারাল ইভেন্ট ছাড়াও সার্ফিং এবং ড্রাইভিংয়ের জন্য পর্যটকদের নিকট আকর্ষণীয় হয়ে উঠেছে দ্বীপটি। এবার যারা এই মূর্তিগুলো নিয়ে এলিয়েন তত্ত্বে বিশ্বাসী ছিলেন তাদের ধারণায় ছেদ পড়ল। গবেষকরা জানতে পেরেছেন ভিন্ন কোনো গ্রহ থেকে নয়, বরং আগ্নেয়গিরির উদ্গিরিত লাভার জমানো পাথর থেকে এই মূর্তিগুলো বানানো হয়েছে। দ্বীপের উত্তর পূর্ব দিকের রানো রারাকু আগ্নেয়গিরির অবস্থান। এই আগ্নেয়গিরি এই মূর্তিগুলোর মাদারল্যান্ড। এরপরেও একটা প্রশ্ন থেকেই যায়, আর তা হলো এই বিশাল আর ভারী আয়তনের মূর্তিগুলো সারা দ্বীপে বহন করে নিয়ে যাওয়া হলো কিভাবে? এই প্রশ্নের সমাধানে বেশ কিছু বিকল্প উপায় নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে লক থিওরি এবং হার্টিয়েনিয়া থিওরি উল্লেখযোগ্য। লক থিওরিতে মূর্তিগুলোকে কাঠের সাথে গড়িয়ে গড়িয়ে নেয়ার ব্যাপারে প্রমাণ উপস্থাপন করা হয়। আর হার্টিয়েনিয়ার থিওরিটি বেশ বুদ্ধিদৃপ্ত এবং জটিল, তবে সবচেয়ে গ্রহণযোগ্য বটে। স্থানীয় ভাষায় নেকেই নেকেই মানে হলো পা ছাড়া হাঁটা। এই শব্দ থেকেই ধারণা করা হয় মূর্তিগুলোকে হাঁটিয়ে নেওয়া হয়েছিল। এত বড় মূর্তি কিভাবে হাঁটতে পারে তা নিয়ে এক্সপেরিমেন্ট চালান দক্ষিণ আমেরিকান আর্কিওলজিস্টরা। হাঁটিয়ে নেয়ার এই এক্সপেরিমেন্ট সফল হয়। ওই সময় মূর্তিগুলো হাঁটাতে গিয়ে পেছন ফিরে পড়ে ভেঙে গেছে এমন অনেক মূর্তির সন্ধান পাওয়া যায়। আর্কিওলজিস্টরা ড্রোন উড়িয়ে মাদার ভলকানো থেকে সারা দ্বীপে মূর্তিগুলোকে বয়ে নেয়ার অনেকগুলো পথও আবিষ্কার করেন। যাই হোক, এই বিশাল মূর্তিগুলো হাঁটিয়ে নেয়ার মতো এই কাজ অতীতে যারা করেছিল তারা যে বিশেষভাবে বুদ্ধিমান ছিল সেটা বলার অপেক্ষা রাখে না।
এখন প্রশ্ন হলো এই সভ্য মানুষগুলো কোথায় হারিয়ে গেল। এই নিয়েও গবেষণা করেছেন দক্ষিণ আমেরিকান গবেষকরা। ধারণা মতে এই দ্বীপে 17,500 মানুষ বসবাস করতে পারে। দ্বীপের বাসিন্দাদের 90% খাবার আসে মিষ্টি আলু থেকে, যা এই দ্বীপে প্রচুর পরিমাণে জন্মে। আর সমুদ্র থেকে এরা মাছ পায়। ধারণা করা হয় তারা প্রচুর গাছপালা কেটে সাফ করেছিল কৃষিকাজ এবং মূর্তি সরানোর স্বার্থে। তাদের ধারণা ছিল আবার গাছপালা দ্রুতই জন্মে যাবে, কিন্তু তা আর হয়নি। গাছবিহীন হওয়ায় এখানে দুর্ভিক্ষ দেখা দেয়, যার ফলে ক্ষুধা আর খাবারের লড়াইয়ে এরা হারিয়ে যায়। অন্য পক্ষের যুক্তি বেশি গ্রহণযোগ্য। 17 শতাব্দীতে ইউরোপিয়ানরা প্রথমে এই দ্বীপে আগমন করে নিজেদের কলোনি করার জন্য। তারা এখানে আদিবাসীদের সন্ধান পায়। যখন ইউরোপিয়ানরা এখানে আসে, তখন এরা দ্বীপের আদিবাসীদেরকে হত্যা করে এবং দাস হিসেবে নিয়ে যায়। এছাড়া ইউরোপিয়ানরা নতুন রোগ বালাই দ্বীপে নিয়ে আসে, যা দ্বীপবাসীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো দর্শক, স্টার আইল্যান্ডের মূর্তিগুলো স্থানান্তর এবং এই দ্বীপের বুদ্ধিমান মানুষগুলো হারিয়ে যাওয়ার পক্ষে কোন যুক্তিটি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এমন আনকমন তথ্য সমৃদ্ধ আর রহস্যপূর্ণ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা এখনই নিউজ ভ্যালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।